করো আপনার মাওলার বলার উদ্দেশ্য এটাই রব তবারক ওয়া তাআলার বলার উদ্দেশ্য এটাই হে বিশ্বাসকারীগণ আমাকে ভয় তখনই করা হবে আমাকে ডর তখনই করা হবে আমার ভয় অন্তরে তখনই তোমার হবে যখন আমার আইন আহকামের উপরে তুমি আমল করবে আর আমার নিষেধাজ্ঞার উপরে তুমি বিরত থাকবে তখনই তুমি হবে ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করলে চলে বলে আমি যা তোমাদেরকে আইন আহকাম জারি করেছি তোমাদের প্রতি সেটার উপরে যখন তোমার আমল হবে যা থেকে তোমাদেরকে নিষেধ করেছি তা থেকে যখন তোমরা বিরত থাকবে তখনই তোমাদের প্রকৃত আল্লাহকে ভয় করা হবে ছেড়ে বলুন সুবহানাল্লাহ ব্রাদারান মিল্লাতে ইসলাম দ্বিতীয়াংশে ওয়াকুনু মাআস সাদিকিন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের প্রিয়তম বান্দাদের সঙ্গী লাভ করতে বলছেন এখানে এক জায়গায় শুধু নয় একাধিক জায়গাতে আমরা হুজুর গ্রামারে পড়েছিলাম যে নিসবত সে শাই মুমতাজ হওয়া করতে কোন ভালোর সঙ্গীতে একটা খারাপও যদি কিছুদিন ভালোর সংস্পর্শে থাকে তো ধীরে ধীরে ভালোই রূপান্তরিত হয় কথাটা বাস্তবে সত্য কিনা জি আবার একটা খারাপের সংস্পর্শে খারাপের সান্নিধ্যে খারাপের কাছাকাছিতে যদি ভালো বেশ কিছুদিন থাকে তবে ধীরে 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 সেটাও কিন্তু খারাপের দিকে পরিণত হয় নিসবত সে শাই মুমতাজ হওয়া করতেই হয় ব্রাদারানে মিল্লাত ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন এখানে স্পষ্ট বলে দিলেন কোন কিজ্জাবের সাথী হওয়ার নয় কোন দুশ্মনের সাথী হওয়া নয় কোন ফাসিকের সাথী হওয়া নয় কোন কাফারের সাথী হওয়া নয় কোন শত্রুর সাথী হওয়া নয় কোন কায়রের সাথী হওয়া নয় ওয়াকুনু মাআস সাদিকিন আল্লাহ বলতে চান যারা আমার সত্যবাদী বান্দা যারা আমার সরলবাদী বান্দা যারা আমার ঈমানদার বান্দা যারা আমার পরহেজগার বান্দা যারা আমার নেককার বান্দা যারা আমার আউলিয়া বান্দা যারা আমার পরহেজগার বান্দা যারা আমার মনোনীত বান্দা যারা আমার পুরস্কৃত বান্দা যারা আমার ইনাম প্রাপ্ত বান্দা ওয়াকুনু মাআস সাদিকিন তোমরা তাদের এই সঙ্গী না তোমরা তাদেরই সঙ্গী লাভ করো এখন একটা উদাহরণে আসি আপনি বলতে পারেন লোহার গুণাগুণটা কি বড় মজবুত কিন্তু জনাব হাফিজ ও কারি আপনার সুপরিচিত জনাব শওকত সাহেব যদি বলেন লোহা ভাসছে আপনি মানবেন আরে মশাই 50 গ্রামের নাট যদি একটা পুকুরে ফেলে দেওয়া হয় পুকুরটা যদি 25-30 ফুট গভীর হয় এক আধ সেকেন্ডের মধ্যে তলিয়ে যাবে তার বিশিষ্ট খাসিয়ত গুণাগুণ হচ্ছে উপর থেকে নিচে সুযোগ তলিয়ে চলে যাবে ব্রাদারানি মিল্লাতে ইসলাম কিন্তু ওই লোহার একটা নয় দুটো নয় কয়েক কিলো অ্যাঙ্গেল আর কয়েক কিলো নাট যখন নৌকার বাবলার কাটের সঙ্গে সংস্পর্শ হয়ে যাচ্ছে জড়িয়ে যাচ্ছে তো দেখা যায় এক বছর নয় কয়েকটা যুগ পানিতে ভেসে বেড়াচ্ছে সমুদ্রে এটার দাম 50 টাকা হুজুর উল্লাহ ইকরাম আছে যদি আপনাদের দিকে ছুড়ে দিই সকাল সন্ধ্যা চুন খাবেন তো আপনারা বলবেন বর্তমানের মৌলভীর মাথা খারাপ হয়েছে তাদের ঠিক কিনা মৌলানা শওকত সাহেব করলেন কি শাহাদত হোসেন সাহেব করলেন কি বলে মৌলানা দিজিয়ে তো इसको अच्छा से फिट फाट के दो धागे साफ करके दो जुजदान बना दिया तो देख लो आमला शोलेर मानुषेर मस्जिदे आगमन फजरे होच्छे तो कुरान शरीफेर आगे एक घरे रुमालटाके चुमु खाच्छे जोरे बोलुन तखन आर घरे रुमाले जुजदान हये गेछे कथा ठीक किना ग्रामराने मिल्लत इस्लाम वकुनु मा सादिकी निस्बत से शाय मुमताज हुआ करती है এটা বলার উদ্দেশ্য কি আল্লাহ কেন বললেন সঙ্গী লাভ করো এ আল্লাহ তোমাকে ভয় করতে গিয়ে নামাজ পড়লাম রোজা রাখলাম হজ করলাম যাকাত দিলাম তাসবিহ তাহলে ইমানদারি সরলতা পরহেজগারি নম্রতা অন্যায় করি না অবিচার করলাম না ব্যভিচার করলাম না চুরি করলাম না ডাকাতি করলাম না সিয়াচার করলাম না তবুও কি তোমাকে পাওয়ার জন্য কাহারো অনুগত শিকারের প্রয়োজন আছে রব্বে কাদির বলেন হ্যাঁ আমাকে পাওয়ার জন্য আমার প্যারে মুস্তাফার আউলাদে মুস্তাফার কসম খাজাল ওসিলার প্রয়োজন নারায়ণ তাকবীর
একেবারে সাধারণ ভাষা। এই উদাহরণ আপনারা হাজারো বার পেয়েছেন, কিন্তু মনে রাখুন, আজ আলে রাসূল আওলাদে রাসূল খানদানে গাউসে পাক আপনার কাছে এসেছেন, নিজের মাথার চোখ দিয়া দর্শন করছেন। ব্রাদার, একবার আপনি চিন্তা করতে পারেন, আর যদিও বহু মতভেদকারী আপনার মনটাকে এদিকে ওদিকে ছুটিয়ে নিয়ে বেড়াচ্ছে, ব্রাদারানে মিল্লাত ইসলাম কাছে চাপি ধরতে হবে না, অমুক জায়গার পীর ধরতে হবে না, পীর আবার কি জিনিস? ব্রাদার, চ্যালেঞ্জ করে আপনি তাকে বলবেন, যদি এরকম কোন মায়ের সন্তান থাকে, বাহওয়ালা কিতাবুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা। সুবহানাল্লাহ, মুরশিদা, আল্লাহ বলছেন হেদায়েত প্রাপ্ত ওই ব্যক্তি যাকে আমি হেদায়েত দিই, হেদায়েত প্রাপ্ত ওই ব্যক্তি যাকে আমি হেদায়েত দিই, ভালো করে শুনবেন, আর নন হেদায়েত প্রাপ্ত ওই ব্যক্তি গোমরাহির পথে ওই ব্যক্তি গেল, পথভ্রষ্টের পথে ওই ব্যক্তি গেল, শৈলাচারীর পথে ওই ব্যক্তি গেল, জাহান্নামের পথে ওই ব্যক্তি গেল, ওয়ালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা। যার জীবন দশাই, যার কিসমতে কোনো কামিল মুরশিদ জুটলো না, উঠান কিতাবুল্লাহ। যার জীবন দশাই কোনো কামিল মুরশিদই জুটলো না, ও হেদায়েত প্রাপ্ত নয়, ও হেদায়েত প্রাপ্ত নয়। ব্রাদারানি মিল্লাত ইসলাম, আজ হযরতুল আলাম শওকত সাহেব বলছিলেন আমাদের কথা, ব্রাদার সত্যিকারে আজ আমরা অনেক নেতার পিছনে ছুটি, যে নেতা আপনাকে সামান্য কিছু সহযোগিতা করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এরকম নেতার নেতৃত্বে থাকার কথা বলেননি, যাদের নিজেদের ভবিষ্যৎ অন্ধকার, যারা নিজেদের পায়ের মাটি 5 বছর পর সরে যাবে, যাদের ঠিকানা ফুটপাতে হয়ে যাবে, যাদের অনুগন্ধে চললে আল্লাহকে পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাদউকুল্লাহু নাসিন বিইমামিহি, এই ইমানদার, তুমি এমন নেতার নেতৃত্বে এখতিয়ার করো, তুমি এমন নেতার অনুগন্ধে এখতিয়ার করো, তুমি এমন নেতার দাসত্বে এখতিয়ার করো, যার নেতৃত্বে আমি আল্লাহ রাব্বুল আলামিন কাল ময়দানে কিয়ামতে তোমাকে ডাকবো। জোরে বলেন, ময়দানে মহশরে তোমাকে ডাকবো, ইয়াউমা নাদউকুল্লাহু নাসিন বিইমামিহি, এমন ইমামের আনুগত্য স্বীকার করো, এমন ইমামের নেতৃত্ব স্বীকার করো, হুজুর এমন ইমামের নেতৃত্ব। ব্রাদারানি মিল্লাত ইসলাম, এরপরে ওই আসল ইমামটিকে, ওই প্রথম খাজানাটিকে, ওই নূরের ঝলকটিকে, ব্রাদারানি মিল্লাত ইসলাম, সংক্ষিপ্ত টাইমে আমি বলতে চাই, যদি আপনি 5 ওয়াক্তের ইমাম নেন, তাহলে জীবন দশায় মনে হবে 150 ইমামের পিছনে আপনি নামাজ পড়লেন। জি, আল্লাহ যে ইমামের নেতৃত্বে আপনাকে ডাকার কথা বলছে, ইয়াউমা নাদউকুল্লাহু নাসিন বিইমামিহি, তোমাকে তোমার ইমামের নেতৃত্বে হাশরের ময়দানে ডাকা হবে। ব্রাদারানি মিল্লাত ইসলাম, কোন ইমামের কথা? 5 ওয়াক্তের ইমামের কথা। 100 ইমাম আপনি নামাজ পড়লেন তিনার পিছনে, জুম্মার ইমাম সেটাও 100 ডজন, ঈদের ইমাম সেটাও 100 ডজন, বকরঈদ ও জামাসা সেটাও 100 ডজন ইমাম। আসলে ইমামের আনুগত্য কোন ইমামের আল্লাহ স্বীকার করতে বলছেন? কোন ইমামের ছত্র ছায়ায় কাল ময়দানে মহশরে আল্লাহ আপনাকে ডাকবেন? ডাইরেক্ট ডাকবেন না, আল্লাহর এটা ওয়াদা, এই আব্দুর রহমান চলে এসো, তোমার বিচার নেওয়া হবে না। আল্লাহ বলেন, ইয়াউমা নাদউকুল্লাহু নাসিন বিইমামিহি, তোমাকে তোমার ইমামের ইমামতিতে ডাকবো, তোমাকে তোমার নেতার নেতৃত্বে ডাকবো, তোমাকে তোমার সরকারের ছত্র ছায়ায় ডাকবো, সেই সরদারটিকে, সেই ইমামটিকে। সুবহানাল্লাহ, তাফসীরের চালাকি তুলে দেখুন তো সেই ইমাম হবে সেটি আপনার কামিল পীর ও মুর্শিদ। জোরে বলে, জিনার নেতৃত্বে আপনার হাসর হবে, জিনার নেতৃত্বে রবের দরবারে বলাওয়া হবে, জিনার নেতৃত্বে আল্লাহর দরবারে হাজিরি হবে, জিনার ছত্র ছায়ায়। তো সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, আপনার আসল মশলা কোরআন থেকে পেয়ে গেলাম। যে যাই বলুক না কেন, এরকম নেতার দরকার নেই যাদের নিজের ঠিকানা নাই। হ্যাঁ,